উত্তর সংবাদ 24/7 এর ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকালের পর আজকে একটি সুন্দর ছবি বামনহাটে। আপনারা জানেন গতকাল আমরা এই বামনহাট বাজারে এসেছিলাম এবং যে অসাবধানতার চিত্র ফুটে উঠেছিল এই বামনহাট বাজারে, গতকাল বামনহাটে প্রায় 10:30 পার হয়ে যাওয়ার পরও কিন্তু বেশ কিছু অসাবধান যারা ব্যবসায়ী তারা কিন্তু কেনাবেচা করছিলেন, ক্রেতারাও ছিলেন, এবং তারপর পুলিশি অভিযান হয়, অনেকে গ্রেপ্তার করা হয় মাস্ক ছাড়া, এবং তারপর গতকালের পর আজকে তার ঠিক উল্টো চিত্র ধরা পড়ছে। অর্থাৎ আজকে 10:00 মধ্যেই দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ গতকালের পুলিশি অভিযানের পর আজকে এক সুন্দর ছবি ফুটে উঠেছে। আমরা উত্তর সংবাদ 24/7 গতকাল যে খবর দেখিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা আজকেও সেখানে এসে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন একটি পুলিশি ভ্যান এখানে ইতিমধ্যেই রয়েছে, কিছুক্ষণ আগেই সেই ভ্যান এসে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই কিন্তু সঠিকভাবে আজ দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আমি বামনহাট এই বাজারের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকানগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, এই লাইনের ধারেই যে সমস্ত সবজি দোকানগুলো থাকতো সেগুলো কিন্তু একদম সঠিক সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিকের যে মাছ এবং মাংসর যে দোকানগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব উঠে গেছে, সবগুলো সঠিক সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে কালকের এই পুলিশি অভিযান এবং আমরা যেভাবে দেখিয়েছিলাম অসাবধান কিছু ব্যবসায়ী, অসচেতন কিছু মানুষ যারা মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন, পুলিশ এবং আমাদের এই যৌথ অভিযানে বলা যেতে পারে আজকের এই সুন্দর ছবি ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বামনহাট বাজারের আজকের এই চিত্র, গতকাল পুলিশি অভিযানের পর আজ কিন্তু একটি সুন্দর ছবি ফুটে উঠেছে। এই মুহূর্তে বাজার বন্ধ রয়েছে, শুধুমাত্র রাস্তায় লোকজন যাতায়াত করছেন। তবে এখনও পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি যে কারো মুখে মাস্ক নেই, এই চিত্রটি কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। গতকালের পর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, বাজার পথ চলতি মানুষ প্রত্যেকের মুখেই কিন্তু মাস্ক আমরা দেখতে পাচ্ছি। গতকালের এই অভিযানের পর অনেকেই উত্তর সংবাদ 24/7 আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং এভাবেই আমরা প্রতিটি বাজারেই আমরা অভিযান করছি, আমরা দেখাচ্ছি যে মানুষকে সচেতন করতে পুলিশ যেভাবে কাজ করছেন সক্রিয় ভূমিকায় বলা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তর সংবাদ 24/7 আমরাও কিন্তু বিভিন্ন বাজারের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে 2 সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে, সেই লকডাউনের আজ 6ষ্ঠ দিন। এই 6ষ্ঠ দিনে আমরা বামনহাট বাজারের চিত্রটা দেখানোর চেষ্টা করছি। দিনহাটা 2 নং ব্লকের এক প্রান্তিক এরিয়া বলা যেতে পারে, সেই প্রান্তিক যে এরিয়ার যে বাজার অর্থাৎ বামনহাট বাজার, সেই বামনহাট বাজার কিন্তু গতকালের পর আজ সঠিক নিয়মেই কিন্তু এই বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য যে সমস্ত ওষুধের দোকানগুলো রয়েছে, পেট্রোল, ডিজেল, গ্যাস এই সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে সেগুলোই কিন্তু খোলা রয়েছে। বাদবাকি অন্যান্য দোকান যে 10টার মধ্যে বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে সেটা কিন্তু এই বামনহাট বাজারে আজ ধরা পড়েছে। বেশ কয়েকদিন থেকেই এখানকার স্থানীয় যারা রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা তাদেরকে বলি যে আমরা এই বাজারে অভিযান করব, এবং এরপর পুলিশের উপস্থিতিতে আমরা গতকাল দেখিয়েছিলাম এই বাজারের পরিস্থিতি,
এবং তারপর বলা যেতেই পারে যে আজ এই সুন্দর ছবি ফুটে উঠেছে। ধন্যবাদ সকলকে যারা গতকাল আমাদের ধন্যবাদ জানিয়েছেন, তাদের প্রতি আমরাও কৃতজ্ঞ। আপনারা উত্তরের সংবাদ 24/7 দেখতে থাকুন, বিভিন্ন খবর আমরা স্পষ্ট খবর, সঠিক খবর, নির্ভুল খবর আপনাদের সামনে সঠিকভাবে পরিবেশন করি এবং আগামীতেও আমরা এভাবেই আপনাদের পাশে নিয়ে এগিয়ে চলব। আমি একটু কথা বলে নিচ্ছি, বুঝলাম। কালকে পুলিশের এই অভিযান এবং আমরা যে ভিডিও দেখেছিলাম তাতে কিন্তু বলা যেতে পারে আজ সময় মতো দোকান বন্ধ হয়ে গেছে, কি বলবেন? সেটা তো ঠিকই, কিন্তু এমনি আমাদের লোকাল যে প্রশাসন আমরা আছি সেই তুলনায় যে পিছনে আবার আমাদের পুলিশ প্রশাসন আছে এটা সহজিতা একে কাম্য। তারপরে আমাদের বামনার যে বাজার, মানে প্রথম থেকে শুরুতে আস অব্দি মানে সমন্বয় তারা বজায় রেখে চলে। হ্যাঁ, দু একটা ক্ষতি হতেই পারে একটু গোটাতে গোটাতে। তবে আমাদের আমাদের কাছে বেশ কিছু কমপ্লেন এসেছিল যে বাজারের বেশ কিছু দোকানদার তারা অসচেতন, তারা দোকান বন্ধ করছেন না। সেটা দেখেই কিন্তু আমরা পঞ্চম দিন অর্থাৎ কালকে আসি এবং যে চিত্র আমরা দেখতে পারি, অনেকেই মাস্ক ছাড়া ঘুরছিলেন এবং পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে এবং আমরাও সেই চিত্র দেখাই এবং আজকে তার সত্যি ভালো একটা ছবি আমরা দেখতে পেলাম। সমস্তটা বাজার কমিটির উদ্যোগ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ প্রশাসন এসেছিলেন, তাদের উদ্যোগ সাংঘাতিকভাবে ছাড়া পড়েছে, তার জন্যই আজকে বাজার মানে নির্ধারিত সময় তার আগেই বন্ধ করে দিয়েছে। সেদিক থেকে বলবো গতকালকের যা প্রশাসনিক যা উদ্যোগ ছিল খুব সঠিক উদ্যোগ ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে মানুষ অনেক সচেতন হয়েছে গতকালকের ঘটনা। ধন্যবাদ আপনাদের। আমরা কথা বললাম এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা যারা জানালেন যে গতকাল পুলিশের যে এই উদ্যোগ এবং আমরা যে বিষয়টি আমরা তুলে ধরেছিলাম তাতে কিন্তু বলা যেতেই পারে এখন অবধি আপনারাও দেখছেন, যারা লাইভটি দেখছেন আপনারাও দেখছেন যে যত মানুষ কাজে বেরিয়েছেন বা যারা রাস্তা দিয়ে চলাফেরা করছেন প্রত্যেকের মুখেই কিন্তু মাস্ক রয়েছে। এখন অবধি এমন কাউকে আমরাও দেখিনি যার মুখে মাস্ক নেই। অর্থাৎ বলা যেতে পারে কালকের এই অভিযানের পরে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হয়েছেন এবং প্রত্যেকে কিন্তু মাস্ক পরে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। করোনার গ্রাফ যেভাবে ধীরে ধীরে বাড়ছে তাতে কিন্তু একদিকে যেমন চিন্তার বিষয় রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই যে লকডাউন জারি করা হয়েছে করোনা সংক্রমণ রুখতে নির্দিষ্ট কিছু সময় বেঁচে দেওয়া হয়েছে, সকালের বাজার 7টা থেকে 10টা পর্যন্ত, এর পরবর্তীতে সব কিছু বন্ধ থাকবে। শুধুমাত্র জুয়েলারি দোকান, শাড়ির দোকান সেটা 12টা থেকে 3টা পর্যন্ত, মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত, ব্যাংক সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, তা বাদ বাকি কিন্তু সব কিছুই বন্ধ থাকছে। তো সেই নিয়ম মেনে কিন্তু রাজ্যের প্রতিটি জেলাতে বিভিন্ন রকম চিত্র ধরা পড়ছে, তবে বেশ কিছু জায়গাতে কিন্তু অসচেতনতার ছবিটা কিন্তু বেশি পরিমাণে ধরা পড়ছে। গতকাল আমরা এই বামনহাট বাজারে এসেছিলাম এবং সেখানে যেটা দেখেছিলাম যে অনেক ব্যবসায়ী তারা কিন্তু অসচেতনভাবে ঘোরাফেরা করছেন এবং অনেক মানুষই তারা কিন্তু মাস্ক ছাড়াও ঘোরাফেরা করছিলেন। তবে গতকালের পর
আজ আমরা যখন সেই বাজারে আবার আসি সেক্ষেত্রে বলা যেতে পারে অত্যন্ত সুন্দর ছবি ফুটে উঠেছে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা সঠিক সময়ে দোকান বন্ধ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সকলকে উত্তরের সংবাদ 24/7-এর সঙ্গে থাকার জন্য এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বিভিন্ন খবর আমরা আপনাদের সামনে সঠিকভাবে স্পষ্টভাবে তুলে ধরব, তাই বিভিন্ন খবর দেখতে উত্তরের সংবাদ 24/7-এর ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত থাকুন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড প্রোটোকল মেনে চলবেন।